তথা মধ্যমন্ডলের সভাপতি রঙ্গলাল বটদ্দের মহাশয়। এরপর আপনার আচ্ছা যারা হ্যালো, এখন সবাইকে একসাথে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এই কেশপুর বিধানসভার কার্যকর্তাগণ। সাম্রাজ্য ফিরিয়ে দিতে হবে। আজকে আনন্দবাজারের হেডলাইন, পুলিশ নির্ভর হলে চলবে না। কে বলছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কটা গাড়ি নিয়ে চলাফেরা করেন জানেন? মমতা ব্যানার্জির সাথে থাকে কতগুলো পুলিশ মমতা ব্যানার্জি নিজে একবার চোখ দিয়ে দেখে তাকিয়ে দেখেছে? আবার মমতা ব্যানার্জির থেকে আরেকটি ওপরে যায় ওনার বাড়ির লোক, তার গাড়ির বহর দেখেছেন? এবং আজকে বাংলায় মমতা ব্যানার্জি বলছেন, যারা কাঠবানি নিয়েছ তারা কাঠবানি ফেরত দাও। আমাদের দক্ষিণ বাংলা তো জেতা সিট, মমতা সত্যিই তো কুড়ি পার করত না। মমতার কপাল ভালো যে কোন রকমে কুড়িটা টপকেছে। আর লিখে রেখে দিন যে বিধানসভা নির্বাচনে মমতার দল বিরোধী দলের মর্যাদা পাবে না, বিরোধী দলের মর্যাদা পাবে না। আজকে এইখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তো বলুন তো, আপনি বললেন অভুক করবো, কালকে শুনলাম অগ্রদানী ব্রাহ্মণদের টাকা দেওয়া হবে। বেকাররা ভাই টাকা চাইছে না, বেকাররা বলছে কাজ চাই, কাজ দাও। দয়া চাই না, ভিক্ষা চাই না, আমাদের কাজ চাই, কাজ দাও। আজকে কুড়ি বছরে মমতা ব্যানার্জি বাংলায় একটা নতুন শিল্প হয়নি, নতুন কর্মসংস্থানের সুযোগ হয়নি, বাংলার বেকার যুবকরা যন্ত্রণায় মাথা কুটছে। যোগাযোগ আছে এই কেশপুরে 1998-99 বহু ঘটনার আমি সাক্ষী। সেই সময় তৃণমূল কংগ্রেস করতাম, ভারতীয় জনতা পার্টির সাথে আমাদের যোগ ছিল। স্বাভাবিকভাবে এখানকার বহু ঘটনার সাথে, বিশেষত এই আনন্দপুর অঞ্চলে বহু ঘটনার সাথে আমার যোগাযোগ আছে। স্বাভাবিকভাবেই কেশপুর নাম শুনে ভারতী আমাকে অনুরোধ করার সাথে সাথে আমি রাজি হই এবং দিল্লি থেকে নেমে সোজা আমি আপনাদের কাছে এখানে এসে পৌঁছেছি। ফ্লাইটটা একটু লেট থাকার জন্য আমার আসতে আধ ঘন্টা দেরি হলো। আমি আশা করি আমার এই অনিচ্ছা পুজো খুঁটি আমি তালিকা তৈরি করেছি, সেই তালিকায় দেখা যাচ্ছে যে এজেন্টও তার নিজের ভোটটা দেয়নি, এজেন্টও তার নিজের ভোটটা দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি যে এই কেশপুর বিধানসভা কেন্দ্রে লিখে রেখে দিন যে কেশপুরের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনে ভারতীয় জনতা পার্টি এই কেশপুর থেকে আগামী বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে যাবে লক্ষাধিক ভোটের ব্যবধানে। আমাকে দাও তাহলে 25টা যদি দলের লোক খেয়ে থাকে, তাহলে 75টা যদি দলকে দিয়ে থাকে, তাহলে সেই দলের টাকাটা ফেরত দেবে কে? দলের সভানেত্রী কে? মমতা ব্যানার্জি। তাহলে ফেরত কাকে দিতে হবে? মমতা ব্যানার্জিকেই টাকাটা ফেরত দিতে হবে। দেখুন আমি আপনাকে বলি, পাপ পাপকে ছাড়ে না।
অনিচ্ছিত কর্মের ফল এই তাকে মেটাতে হবে। এই ঘরে একটা জায়গায় পাঁচজন লোককে একটা দিন পুড়িয়ে মারা হয়েছিল। আমি টেলিফোন করেছিলাম তৎকালীন এখানকার এসডিপিও সাহেবকে, এসডিপিও সাহেব খানিকক্ষণ বাদে ফোন করে আমায় জানালেন, না এমনি কিছু হচ্ছে না, পাড়ার কিছু কুকুরকে নাকি পুড়িয়ে মারা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছিল যে পাঁচটা মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল এই আনন্দপুরের মতন জায়গায়। তোমরা হয় কেউ কখনো জন্মাইনি, আর না হয় যারা জন্মানো তাদের মনে পার্লামেন্ট সেশন চলছে বলে এখনো লোকদাত গুলো দেখতে পাচ্ছেন না। পার্লামেন্টটা খতম হোক, মমতা দেবী দেখবেন যে আপনাদের লড়াই। মমতা দেবী আপনি গর্বেদায় হাঙ্গামা করছেন কেন? গোয়াল করে হাঙ্গামা করছেন কেন? গর্বেদায় হাঙ্গামা করছেন কেন? আপনি হেরে গেছেন। আবার নন্দরানী দলও জিতেছিল, আবার কেশপুরে শিউলি সাহাও জিতেছিল। নন্দরানীর দল জিতেছিল 1,08,000, শিউলি সাহা বোধ হয় 1,00,000 ভোটে জিতেছে। এই কেশপুরের যে ইতিহাস আমি আপনাদের বলছি, আপনারা লিখে রেখে দিন, আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কেশপুর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতে তার বিধায়ক করবে। আমি আস্তে আস্তে শুনছিলাম যে আমাদের বাস আটকানো হয়েছে, আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। আনন্দপুরের ঘটনা শুন, অধিকার আছে আমাদের মাফুজা খাতুন আলী হোসেনের, সেই অধিকার আছে। এটা ভারতীয় জনতা পার্টি, তাই যদি কেউ আপনাদেরকে বিজেপি সম্বন্ধে ভুল বোঝায়, কানকে বিশ্বাস করবেন না, চোখকে বিশ্বাস করুন। আসুন আমাদের কর্মী নেতাদের সঙ্গে কথা বলুন, বিজেপি আপনাকে সম্মান দেবে, আপনাকে অধিকার দেবে, আপনাকে মানুষের সম্মান দেবে, ভারতীয় নাগরিক হিসেবে সম্মান দেবে, আপনাকে ফুটার করে রাখবে না। তাই আজকে পরিবর্তনের প্রয়োজন আছে। যারা এই গুন্ডাগর্দি করছেন জেনে রাখুন, আজ এক বা কাল হাওয়া পাল্টাবে, সময় পাল্টাবে, সরকার পাল্টাবে, তখন কোথায় যাবেন? সে পুলিশ হোক, গুন্ডা হোক, কর্মচারী হোক, সবাইকে বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি আমরা বদলে বিশ্বাস করি না, আমরা পরিবর্তনে বিশ্বাস করি, বাংলার রাজনৈতিক পরিবর্তন এই জন্য আমরা চাইছি। আমাদের ক্ষমতার কোন মোহ নাই, তিনটে রাজ্যে সামান্য ভোটে হেরে গেছি, আমরা বিরোধী আসনে বসেছি, কিন্তু আমরা এই জন্য এখানে পরিবর্তন করতে চাই, এই জন্য ক্ষমতায় আসতে চাই, পশ্চিমবাংলার পরিবর্তন চাই, আর্থিক পরিবর্তন চাই, শিক্ষাক্ষেত্রে পরিবর্তন চাই, শিল্পে পরিবর্তন চাই, সাংস্কৃতিক পরিবর্তন চাই, মানুষের জীবনযাত্রায় পরিবর্তন চাই, মা বর্ণের সম্মান চাই, সুরক্ষা চাই, তাই পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই। রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই, কিন্তু আপনারা রোদ্রে দাঁড়িয়ে যা ঘামছেন, এই সভাটা থেকে টিএমসি লোকেরা বাড়িতে বসে তার চেয়ে বেশি ঘামছে। কারণ বিজেপির ভূত এখন দেখছে সব জায়গায়, পুলিশের বন্ধুরা রোদ্রে রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওনারা বলছেন সভা আপনারা করতে পারবেন না। কেন ভাই, কিসের কষ্ট? না দিদিমণি বলেছেন বিজেপিকে সভা করতে দেওয়া হবে না, সভা করলেই নাকি হাজার হাজার লোক টিএমসি ছেড়ে বিজেপি ঝান্ডা ধরে নিচ্ছে, অতএব সভা টভা করা চলবে না। আমরাও ঠিক করেছি সভা করবই, পশ্চিমবাংলায় তো পরিবর্তন করতে হবে, এই চোরের রাজত্ব কাটমানির রাজত্ব আর চলতে পারে না। যোগদান করার জন্য তারা আমার বাড়ির নতুন সদস্য, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা আমাদের নেতৃবর্গ এসেছেন, আমাদের দুই দিদি অন্তরাদি আর ভারতী দি, মা দুর্গা আর মা কালীর মতো একেবারে হাতে খাড়া নিয়ে আমাদেরকে বুকে আগলে রেখে সামনে এগোচ্ছেন, সেই দুই দিদিকে আমি আমার নমস্কার জানাচ্ছি। তারা আমাদের মাতৃশক্তির প্রতিভূ, আমাদের প্রদেশে আর এরকম হাজার হাজার লোক এসে বিজেপি ঝান্ডা ধরে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম বলে
মোদীর নেতৃত্বে নতুন ভারত গড়ার কাজে লেগেছে। তাই যারা আজকে এখানে জয়েন করেছেন কয়েকশো মানুষ, তাদেরকে প্রথম আমি অভিনন্দন। উনি জ্যোতিবাবুকে ফুল চড়িয়ে সুজন বাবুকে সঙ্গে চাইছে, এইভাবে কি চলবে? ওরা বলছে না দিদি, সেদিন চলে গেছে, খুব মার মেরেছেন, আর জানি কেন দিদি আজকে সিপিএম কংগ্রেসকে ডান দিক বাঁ দিকে দাঁড়াচ্ছেন, ওদেরকে বলতেন জগায় মাধায়, আর আমাদেরকে বলতেন কি পালাই না বিদায় না কি বলতেন। এখন বিদায়ের চাপে জগায় মাধায় সব এক হয়ে গেছে। হিন্দিতে একটা কথা আছে, বক পড়ে মাকা তো গাধাকেও কহে কাকা, সময় খারাপ হলে গাধাকেও কাকা বলতে হয়। এখন দিদিমণির সময় এত খারাপ হয়ে গেছে, সেই সিপিএম কংগ্রেসের কাছে যেতে হচ্ছে, দেখে মাছ ভাজা খাওয়াতে হচ্ছে, চা সিঙ্গাড়া খাওয়াতে হচ্ছে। আমি শুনলাম যে ভোটের আগের থেকে নাকি বহু জায়গায় এই সাত বছর বন্ধ থাকা সিপিএম এর অফিস খুলে গেছে, হঠাৎ ধুল ঝাড়া হচ্ছে, টিয়ার টেবিলে ঘুম ধরে গেছে, নতুন চেয়ার টেবিল আনা হচ্ছে, কি ব্যাপার? না টিএমসি বলছে যাও যাও সিপিএম থেকে অফিস খোলো অফিস খোলো, আমরা তো আছি। তখন মেরে ভাগিয়ে ঝান্ডা বদল করে অফিস নিয়ে নিয়েছিল, এখন বলছে অফিস খোলো। শুধু অফিস খুললে তো লোক আসছে না, সিপিএম এর লোক কে আসবে, দিয়ে লাভ না, সিপিএম এর অফিসে বসুন, চা খান, তার খরচা কাটমানি থেকে পেয়ে যাবেন। বন্ধুগণ আজ কি অবস্থা, কেউ 30 বছর, কেউ 34 বছর, কেউ 8 বছর এই পশ্চিমবঙ্গের শাসন করেছে, আর বিজেপির মতো একটা বাচ্চা ছেলে, 3টে MLA ছিল, 2টো MP ছিল, তার ধাক্কায় টলমল হয়ে যাচ্ছে। এটা ঠিক, এটা 2 থেকে আজকে 18 হয়ে গেছে। পশ্চিমবাংলার মানুষ প্রায় 2.5 কোটি ভোট আমাদের দিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন আগামী দিন বিজেপি, বিজেপি কেশপুরকে টিএমসি শেষপুর করে ছাড়বো, আর আজকে সেই শেষপুর হবে। বন্ধুগণ 91,000 ভোট এখানে মিল নিয়ে ভারতীয়কে হারানো হয়েছে, এখানকার মানুষ 6 লাখ 6.5 লাখ ভোট দিয়েছেন আপনারা, তারপরে রিগিং করে হারানো হয়েছে। পঞ্চায়েতে কেশপুরের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, পার্লামেন্টে ভোট দিতে দেওয়া হয়নি, আপনারা জেনে রাখুন এরপরে যে বিধানসভা ভোট হবে, যারা যারা আটকে ছিল তাদেরকে বলে দেবেন হয় ঘরের মধ্যে থাক, নাহলে কেশপুর ছেড়ে চলে যা, নাহলে কিন্তু সময় খারাপ হয়। আমাদের গণতান্ত্রিক অধিকারকে যারা হরণ করেছে তাদের কিন্তু সহজে ছাড়বো না, কাট মানি নিয়েছে, তোরাবাজি করেছে, সিন্ডিকেট চালিয়েছে, তাদেরকে আমরা ছাড়বো না। যে যে টিএমসি নেতা পঞ্চায়েত জেলা পরিষদ টাকা নিয়েছে, যে যে নেতারা প্রাইমারি স্কুলের টিচারের চাকরি দেওয়ার টাকা নিয়েছে, যান তার বাড়ির সামনে গিয়ে কড়াই গন্ডায় বুঝে নিন, আপনারা আমরা আপনার সঙ্গে আছি, সব টাকা। এখন টিএমসি বললে আমাদেরকে মেরে ধরে আর ধরে থানায় ঢুকিয়ে কেস দিত, আজ তো প্রায় 40-50 জন লোককে থানায় ঢুকিয়ে দিয়েছে আমাদের, তারা এখানে আসছিল আর থানার মধ্যে লাঠি পেটা করেছে, এখনই আমাদের নেতারা যাচ্ছেন থানায় পুলিশের কথা বলতে, কয়জনকে মেরেছে তারা হসপিটালে ভর্তি হয়েছে। আমি পুলিশকে বলে দিচ্ছি অভ্যাসটা পাল্টান, দিন কিন্তু পাল্টে গেছে। যদি কেশপুরে এরকম হাজার হাজার মানুষ এসে বিজেপি ঝান্ডা ধরতে পারেন, সভায় আসতে পারেন, সেদিন আমাদের সঞ্জয় দার আপনার পুলিশ কেন আরেস্ট করছে না, একবার করে দেখুন না কেমন মজারও দেখতে পাবেন। তারপরে বলছেন পুলিশ এখন আমার কথা শোনে না, কেন পুলিশ আপনার কথা শুনবে? আপনি পুলিশকে বলবেন বালি গাড়ির থেকে টাকা তোলো, পাথরের থেকে টাকা তোলো, গরুর পাচার হচ্ছে টাকা তোলো, লোককে চমকে ধমকে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা তোলো, তো কেন পুলিশ আপনার কথা শুনবে? আপনার কথা শুনবে আর রাস্তায় ফেনালি খাবে পাবলিকের কাছ থেকে? আমি সেদিন টিভিতে হঠাৎ দেখি একজন পুলিশকে ধাক্কা মেরে ঝোপের মধ্যে ফেলে দিল, কি ব্যাপার? না গাড়ি দাঁড় করিয়ে গোলা তুলছিল, পুলিশ তাড়া করেছে মানুষ, সে লাভ দিয়ে ঝোপে পড়েছে, লোকে তাকে ট্যাঙ্ক করে তুলছে, এই হচ্ছে পুলিশ। এ পুলিশকে কেন লোকে ভয় করলো? আর আপনার কথা শুনে পুলিশের দুরবস্থা হয়েছে, লোকের কাছ থেকে মার খেতে হচ্ছে,
আমার মনে হয় পুলিশের লোকেরা বাড়িতে বউর কাছেও মার খান আজকাল মানবেন না। তা আমাদের কি দায় পড়েছে আপনার মানতে? আমরাও ঠিক করেছি, এই দিদিমণির কথা আমরা মানব না, এই সরকারের কথা আমরা মানব না, এই পুলিশের কথা আমরা মানব না। আর সেই জন্যে আজকে আমরা সভা করেছি, যেহেতু ওনারা বেশি আপত্তি করেছেন, আমাদের লোকেরা বেশি বেশি সংখ্যায় এসছে। দিদিমণি সেদিন বিধানসভায় খুব কষ্ট করে বলছেন যে বিজেপি দুজন নেতা আছে, এনকাউন্টার করবে বলছে। আমরা জানি আমাদের দুজন আছেন, সায়ন্তন দা রাজু দা, সব জায়গায় ভাষণ দিচ্ছেন, ঠিক না? আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সারা দেশের সব মুখ্যমন্ত্রী ডাকেন, ওই রাজ্যে কি উন্নয়ন করব, কি টাকা লাগবে, কি সমস্যা জানার জন্য দিদিমণি কিন্তু যান না। তো আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না, আমরা কেন আপনার কথা শুনবো, ঠিক না? ওখান থেকে অর্থমন্ত্রীদের ডেকে পাঠানো দিল্লিতে যে টাকা পয়সা কত নিয়েছেন, কত লাগবে, কি খরচা, কি জানার জন্য এখানে সব সুদে আসলে আদায় করব, যত কেস দিয়েছে আপনাদের উপরে আমাদের উপরে জামিন করতে, কেস লড়তে টাকা খরচা হয়েছে। আমাদের দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, বাইক ভেঙেছে, সব হিসাব লিখে রাখুন। যে যে নেতারা করিয়েছে সে জড় বড়ই হোক, তার কাছ থেকে সুদে আসলে আমরা আদায় করব, তাহলে থাকতে দেবো না গ্রামে। আর এটা আমি বলিনি, আমরা মুখ্যমন্ত্রীর কত কখনো কথা মানব না, কিন্তু এই কথাটা মানব, কাঠ মানি ফেরত চাই। বলেছেন কাঠ মানি ফেরত দিতে হবে, উনি জানেন ওর ভাইরা খেয়েছে, বাড়ি গাড়ি করেছো, ভুটারি মারছ, ওই সব বন্ধ হয়ে যাবে। আর যত পুলিশ অফিসার এখানে ছিল ট্রান্সফার হয়ে গেছে, তারা কেস দিয়েছে, তারা মেরে মাথা ফাটিয়েছে, চিকিৎসার খরচা হয়েছে, কেসের খরচা হয়েছে, জামিনের খরচা হয়েছে, সব হিসাব রাখুন ডায়েরিতে লিখে, সে যেখানেই যাক পশ্চিমবাংলার তাদের কাছ থেকে আমরা উসুল করব। আমি কাল রাত্রে 11টার সময় দিল্লি থেকে এসেছি খালি কেস করে আসবো বলে, ভোটের আগে কেস করে আমি এসেছিলাম ভারতীয়দেরকে নিয়ে। তার আগে পর্যন্ত আমাদের ঝান্ডা বানতে দেয়নি, প্রোগ্রাম করতে দেয়নি, আমাদের জেনারেল সেক্রেটারি বসে আছেন, তাকে কতবার মেরেছে, বাড়ি ভেঙে দিয়েছে, দোকান ভেঙে দিয়েছে, বাড়ি ছাড়া করেছিল, কত কর্মীকে মেরেছে, খুন করে দিয়েছে। তাই আমরা সেদিন ঢুকেছিলাম, সেদিন আমাদের রোড শো করতে দেয়নি, সভা করতে দেয়নি, ওইখানে পুকুর পাড়ে ভাষণ দিয়ে আমরা গেছিলাম। সেদিনের দৃশ্য, সেদিন মানুষ দরজা বন্ধ করে উঁকি মেরে দেখছিল বিজেপি কোথায় কি করছে, রাস্তায় বেরোয়নি লোক। আমি বলেছিলাম চিন্তা করবেন না, আমরা আছি, ভোটের আগে আছি, ভোটের সময় আছি, ভোটের পরেও আছি। আর আজ হাজার হাজার মানুষ কেশপুরের গ্রামগঞ্জ থেকে বিজেপি করার জন্য বেরিয়ে আসছেন, বিজেপি ঝান্ডা দেওয়ার জন্য। সেদিন রাস্তায় ঝান্ডা বেঁধেছিলাম বলে টিএমসির লোকেরা ঝান্ডা খুলে নিয়েছিল, তাই আমাদের লোকেরা ঝগড়া করেছে। আর আজ টিএমসির ঝান্ডা দেখা যাচ্ছে না, একটাই ঝান্ডা দেখা যাচ্ছে,